কীটনাশক পরিচিতি পর্বের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথমে বলে রাখি, এই পর্বগুলিতে আপনাদের সঙ্গে পরিচয় করানো হয় বাজারে প্রচলিত যে কীটনাশকগুলি পাওয়া যায়, তার মধ্যে কি কেমিক্যাল কম্পোজিশন থাকে, সেটি পোকার উপর কিভাবে কাজ করে পোকাকে মেরে ফেলে, পরিবেশের উপরই বা কি প্রভাব ফেলে সে সম্পর্কে, তাছাড়া এই কম্পোজিশনের ওষুধ বাজারে আর কি নামে পাওয়া যায়, কোন কোন ফসলে এটি প্রয়োগ করা যায়, ফসল ঠিক কোন সময়ে প্রয়োগ করলে ওষুধের সঠিক কার্যকারিতা লক্ষ্য করা যায় ইত্যাদি। আজ আমি আপনাদের যে কম্পোজিশনের কীটনাশকের কথা বলবো তা বাজারে অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় ও অত্যন্ত কার্যকরী, যেটি হলো ক্লোরোপাইরিফস 50% ও সাইপারমেথিন 5% ইসি। এই মিশ্র কীটনাশক সম্পর্কে বাজারে ঘরদা কোম্পানির হামলা ও আরপিসি কোম্পানির ফাইকার নামে অধিক সুপরিচিত। এছাড়াও বাজারে আর যে নামেই মিশ্র কম্পোজিশনের কীটনাশক পাওয়া যায় তার তালিকা আমি ভিডিওতে দিয়ে রাখব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ক্লোরোপাইরিফস হল অর্গানো ফসফরাস শ্রেণীর কীটনাশক, আর সাইপারমেথিন হল সিনথেটিক পাইরিথয়েট শ্রেণীর কীটনাশক, স্পর্শজনিত ও পাকস্থলীজনিত কীটনাশক। বন্ধুরা, এই মিশ্র কীটনাশকের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের দেখে নেওয়া দরকার এতে অবস্থিত দুটি কেমিক্যাল কম্পোজিশনকে আলাদা আলাদাভাবে। ক্লোরোপাইরিফস প্রথম প্রস্তুত করে 1965 সালে ডাও কেমিক্যাল কোম্পানি। এটি সালফারের মতো গন্ধযুক্ত বর্ণহীন ক্লাস অর্গানো ফসফরাস কীটনাশক। চলুন এবার দেখা যাক সাইপারমেথিন সম্পর্কে। এটি হলো সিনথেটিক পাইরিথয়েট কীটনাশকের কার্যকারিতা সম্পর্কে প্রথমে 1974 সালে বর্ণনা করা হয়। বিশুদ্ধ অবস্থায় চচ্চড়ে হলদে নরম পদার্থ। বন্ধুরা, এটি পোকার স্নায়ুতন্ত্রের উপর বিষক্রিয়া ঘটায়। স্নায়ুতন্ত্রের অ্যাকশন ঘটিত উদ্দীপনা পরিবহন বন্ধ করে পোকাকে পঙ্গু করে মেরে ফেলে। এই মিশ্র কীটনাশক প্রয়োগ করে বন্ধুরা তুলো, আখ, সবজি ও অন্যান্য ফসলের বিভিন্ন পোকাকে খুব সহজেই দমন করা যায়। জাপ পোকা, জ্যাসিড, পাতা মোড়া, ডাঁটা ও ফল ছিদ্রকারী পোকা, কুমড়ো লাল পোকা, লাউয়ের পোকা, মাকড়, দোয়ে পোকা, বিটলস, জাল সৃষ্টিকারী পোকা, ধানের মাজরা পোকা, কাটুই পোকা ইত্যাদি পোকা দমনে বিশেষভাবে সাহায্য করে। তবে মনে রাখবেন বন্ধুরা, এই মিশ্র কীটনাশকের যথেচ্ছ প্রয়োগের ফলে মাকড়, সাদামাছি, জাপ পোকা ইত্যাদি কিছু পোকার শরীরে রেজিস্ট্রেশন তৈরি হয়, যার ফলে খুব সাবধানতার সঙ্গে সঠিক পরিমাণে এই ফসলে তা প্রয়োগ করতে হবে। এই 55% ইসি গ্রুপের ওষুধকে 1 লিটার জলে 1.5 ml হিসাবে প্রয়োগ করা যায়। এটি হলুদ সতর্কতাযুক্ত কীটনাশক হওয়ার কারণে ফসলে প্রয়োগ করলে কমপক্ষে 12 থেকে 14 দিন পর ফসল বাজারজাত করা উচিত। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে লাইক করুন, এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।